প্রতিদিন সরকারি হসপিটাল কেন করা হয়নি? প্রাইভেট হসপিটালের যে রেট দেওয়া হয়েছে তারা চালাতে পারছে না। এক একটা হসপিটাল এখন কয়েক কোটি টাকা তাদের ডিউ হয়ে গেছে। তারা বলছে আমরা কয়েক হাজার রোগী দেখেছি, এক পয়সা রাজ্য সরকার দিচ্ছে না। তাহলে এই যে প্রজেক্ট স্বাস্থ্যসাথী বলে লোককে বোকা বানানো হলো, তার ভবিষ্যৎ কী হবে আর সাধারণ মানুষের চিকিৎসার কী হবে? এদের তো নিজের কর্মীদের পুষতে গিয়ে সরকারি টাকা শেষ, তারপরে ক্লাবকে দিতে গিয়ে দুর্গাপূজায় দিতে গিয়ে লুট হয়ে যাচ্ছে। না লক্ষ্মীর ভাণ্ডার হবে আর না স্বাস্থ্যসাথী হবে, কেবল ভাঁওতাবাজি এখন সব ধরা পড়ছে। স্বাস্থ্যসাথী কাজ বেশ কিছু বেসরকারি হাসপাতালে নেওয়া হচ্ছে না বা সমস্যা করছে বেসরকারি হাসপাতালগুলো, এ নিয়ে কিন্তু তার কাছে অনেক অভিযোগ এসেছে এবং একথাও তিনি বলেছিলেন যে তাহলে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ঠিক এরকমই অভিযোগ আবারও আসছে, স্বাস্থ্যসাথী কাজ না নিয়ে রোগী ফেরানোর অভিযোগে সাতটি বেসরকারি হাসপাতালকে শোকজ করল রাজ্য স্বাস্থ্য কমিশন। 3রা নভেম্বরের মধ্যে জবাব তলব করা হয়েছে। গত দেড় মাসে স্বাস্থ্যসাথী কাজ না নেওয়ায় 10টি অভিযোগ স্বাস্থ্য কমিশনে জমা পড়েছে। তার মধ্যে 3রা নভেম্বর 7টি মামলার শুনানি হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীম কুমার বন্দ্যোপাধ্যায়। আরো একবার জানাই যে স্বাস্থ্যসাথী কার্ড না নিয়ে রোগী ফেরানোর অভিযোগে সাতটি বেসরকারি হাসপাতালকে শোকজ করল রাজ্য স্বাস্থ্য কমিশন। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আমরা এই কথা শুনেছিলাম যে বহু বেসরকারি হাসপাতাল তারা কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডকে মান্যতা দিচ্ছে না এবং সেই অভিযোগ তার কাছে আসছে, তিনি কিন্তু ব্যবস্থা নেবেন, একথা গতকালই মুখ্যমন্ত্রী বলেন। এবং তারপরে যেটা দেখা যাচ্ছে যে সাতটি বেসরকারি হাসপাতালকে শোকজ করল রাজ্য স্বাস্থ্য কমিশন, 3রা নভেম্বরের মধ্যে জবাব তলব করা হয়েছে। আমরা শুনে নেব স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীম কুমার বন্দ্যোপাধ্যায় ঠিক কি জানিয়েছেন, ফোনে তার সঙ্গে কথা হয়েছিল। এই গত দেড় মাসে প্রায় 10টি অভিযোগ আমরা পেয়েছি, হাসপাতালদের নাম আমি বলতে চাই না। আমরা আগামী 3রা নভেম্বর শুধু স্বাস্থ্যসাথী রিফিউজাল নিয়ে এই দেড় মাসে 7টি অভিযোগকে আমরা বেছে নিয়েছি এবং সেইটা আমরা টেন্টেটিভলি 3রা নভেম্বর আমরা শুনানি করব। তারপরে যেমন আপনাদের ব্রিফিং করার করব। আমরা 3রা নভেম্বর করছি তার কারণ হচ্ছে আমরা হাসপাতালকে নোটিশ দিয়েছি, তাদের কারণ দর্শাবার জন্য নোটিশ দিয়েছি। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।